আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে খামার বিডি চ্যানেলের পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি চলে এসেছি নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার আপর্দি গ্রাম তো এই গ্রামে আমি আজকে একটি হাঁসের খামার এসেছি আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই খামারের যাত্রাটা শুরু হয়েছিল দুই হাজার হাঁস দিয়ে এখন রয়েছে বারোশো হাঁস তো এই খামারের যিনি মালিক উনি হাঁস লালন পালনের কোনো অভিজ্ঞতা ওনার ছিল না উনি না জেনে না বুঝে যে খামার কোর্স শুরু করেছেন তো না জেনে না বুঝে খামার করলে যে আসলে তার কী পরিণতি হয় সেই সম্পর্কে আমরা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি এখন কথা বলবো আপনাদেরকে যে হাঁসের খামারটি দেখেছি সেই খামারের মালিক আবু হানিফ ভাই ভাইয়ের সাথে এবং আপনাদেরকে বিস্তারিত জানাবো তো চলুন না আপনার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি আচ্ছা তো এই যে হানিফ ভাই আপনি এখানে একটি হাঁসের খামার গড়ে তোলেন আমরা দেখতে পাচ্ছি তো এই খামার করার চিন্তাটা আপনার মাথায় কিভাবে আসলো কিভাবে আপনি এখানে হাঁসের খামার গড়ে তুলতে উদ্বুদ্ধ হলেন ওটা মাউশিং ডিস্ট্রিক্টে আসলে এটা বেশি করে নাকি এই জায়গায় বেড়াতে যায় আহিয়া দেখলাম যে ডিমের থেকে বাচ্চা সিডাইতেছে আচ্ছা এখান থেকে চিন্তা ভাবনা করলাম আমাদের দেশে তো এটা নাই আচ্ছা তবে এটা করে দেখি কি লাভবান করা যায় আচ্ছা মানে আপনি ইমোশন ঘুরতে গেছেন ঘুরতে গিয়ে দেখে তারপর আপনি এখানে আপনার এখানে শুরু করছেন জি হ্যাঁ এখানে শুরু করছি তো জিরু বাচ্চাটা নিয়ে আসছি একদিনের বাচ্চারা আচ্ছা আমি দুই হাজার বাচ্চা নিয়ে আসছিলাম এখানে আনার পরে দেয়া ঝড় বৃষ্টিতে কিছু নষ্ট হয়ে গেছে আচ্ছা এখন কত উল আছে এখন হাজার বারোশো হাজার বারোশো জি তাহলে আপনার ঝড় বৃষ্টিতে কি সাতাশটা সব নষ্ট হয়েছে সাতাশটা সবচেয়ে নষ্ট হয়েছে দেখা যাচ্ছে কি বাচ্চা বড় হয়ে যায় একটু শ্যানা হয়ে যাওয়ার পরেও ওই যে জমিনে পানি নাই তো পানির কারণে কিছু নষ্ট হয়ে গেছে এখন পর্যন্ত পানি নাই তবে এখন দেখা যাচ্ছে কি এটা লস লসের পথ কিন্তু যদি এটার প্রোডাকশন ভালো হয় ডিমের পর্যায়ে নেওয়া নেওয়া যায় এই পর্যন্ত তাহলে বোঝা যাচ্ছে কি কিছু লাভবান না আচ্ছা ডিমের পর্যন্ত জি আচ্ছা এই যে কতদিন যাবত হাসগুলো পালতেছেন এটা ধরেন আপনার চার মাস হয় না এতবা চার মাস হয় না জি না কাঁচা কাঁচা আপনি তো চার মাস ধরে লালন পালন করতেছেন তো এই হাঁসগুলো মানে কত দিন বয়স থেকে ডিম দেওয়া শুরু করে এটা ডিম দেওয়ার বয়স যদি খানা দানা ঠিকমতো না হয় জমিনে যদি পানি থাকে আদার পানি থাকে তাহলে 90 দিনে ডিম আসে 90 দিনে জি তো আপনি তো এটা চার মাস অলরেডি আরো এক মাস বেশি পালছেন তো আপনি কি এখন ডিম পাচ্ছেন না এখনো ডিম পাচ্ছি না তবে আশা করা যাচ্ছে সামনে এক মাসের ভিতরে ডিম আশা করব ওই যে ঘরের ভিতরে রাখার

এটা এবছর নতুনই লয় হয়েছে কিন্তু মামাশিং এটা প্রতি বছরই এটা তারা এখানে এটা করে কিন্তু এবছর নতুন এটা মাত্র শুরু আচ্ছা এখানে নতুন জি কিন্তু মামাশিং এ প্রতি বছরই করা হয় মামাশিং এ প্রতি বছরই করা হয় আচ্ছা আপনি তো জিরু বাচ্চা আনছিলেন বলছেন এক দিনের বাচ্চা কত করে আনছেন এক দিনের বাচ্চা আনা হইছে 36 টাকা ফিস এক দিনের বাচ্চা 36 টাকা জি আনার পরে আমরা তো জানি যে হাঁসের বাচ্চাকে বিভিন্ন ভ্যাকসিন করতে হয় কি কি ভ্যাকসিন করছেন ভ্যাকসিন ভ্যাকসিন করি না এমনি বে ভ্যাকসিন পড়লে বোঝা যাচ্ছে কি যদি ভাইরাস আয় আসা পরে এতে ভ্যাকসিনে মনে করেন আপনার টিকা রাখা যায় না আচ্ছা তবে এই জন্য এত খরচ করি হারি ভ্যাকসিন করি নাই কিন্তু ওষুধ পানি ঠিক মতন দেওয়া যাচ্ছে এরপরেও ঝড় বৃষ্টির কারণে আপনার জমিনে পানি নাই তো এরপরেও একটু সমস্যা হয়ে গেছে এই জন্য আজকে পাঁচ থেকে ছয় দিন ঘরের ভিতরে রাখে ওষুধ পানি দিতে হবে আচ্ছা আচ্ছা এই যে আপনি বলেন ভ্যাকসিন করেন হ্যাঁ তারপরে তো নিরাপত্তার জন্য করতে এটা করলে তো কম হয় তারপরেও যে হয় না এটা বলা যাবে না কিন্তু করলে অনেকটা নিরাপদ থাকা যায় আপনি তো করেনি না তাহলে তো আপনার হাঁস মারা যাবে এটাই স্বাভাবিক হ্যাঁ করি নাই ভ্যাকসিন করি নাই আমি একটু জানছিলাম ওটার ডাক্তারের কাছে কো না ভ্যাকসিন যদি করো তাহলে ও বাইরে যদি ঢুকিয়ে পারে ভ্যাকসিনে ও নিরাপদ দেওয়া যায় না কিন্তু ওষুধ পানি দিলে ঠিক হয়ে ওষুধ পানি দিলো এটা ডাক্তার বলছে জি উনি কি বলছে যে আপনার এই ভ্যাকসিন না করার জন্য পরামর্শ দিয়েছে তাহলে হ্যাঁ বলছে এটা কোন ডাক্তার বলছে আপনাকে এটা মামা সিং এর একটা ডাক্তার মানে গ্রামের উনি সারা বছরই আসে শেষ করে তো উনি যাই আমি আমি বলবো আপনাকে হ্যাঁ আমি যত তরুপ জানি আপনাকে যে ডাক্তারি দেখ না কেন ওই পরামর্শটা ঠিক না হ্যাঁ কিন্তু আপনার ডাক প্লেক বা ডাক কলেরা আপনার যদি ডাক প্লেক হয়ে যায় হাঁসের যে মহামারী

দেখা যাচ্ছে যে যদি মনে করেন ওটা খাবারে না হয় তাহলে সামান্য দুই 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 চারশো টাকা খরচ দেবো দুই চারশো খাবারটা হ্যাঁ এক সন্ধ্যা দিলে নেবো এক বেলা ঠিক আছে তো আপনি তো সাতশো আশ থেকে ডিম আশা করতেছেন সাতশো আশ থেকে ডিম পাইলে খরচ টরচ বাদ আপনার কেমন লাভ হতে পারে বলে আশা করতেছেন হ্যাঁ লাভের জন্যই তো করা হয়েছে তবে লাভের আশাটাই করতেছি যদি এটার প্রোটেকশনটা পর্যন্ত নেওয়া যায় তবে দুই মাস বা তিন মাস ডিম লয়ে গেলে আপনার দেখা যাচ্ছে কি লসের যে এখন টাকা পয়সাটা খরচ হয়েছে টাকাটা উঠায় লাভের মধ্যে পর্যায়ে আষ্টা থাকবে আষ্টা আবার বিক্রি করে দিলে এটা লাভ থাকবে আর কি লাভ থাকবে জি আশা ভরসা নিয়ে এটা করতেছি ঠিক আছে ঠিক আছে ভাই আপনি যে আশা নিয়ে করতেছেন সে আশায় সফলন সেই প্রত্যাশা রইল তো ভালো থাকবেন হ্যাঁ ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে